শায়নের কাছে একটু আসবো যে ঠিকই কুন্তল ঘোষ তিনি অভিযুক্ত, তিনি যে কোনো কথা বলতে পারেন, কিন্তু যে প্রশ্নটা তুলে দিচ্ছেন তার আইনজীবীরা যে তাপস মণ্ডল, এবং এখনো পর্যন্ত যদি ঘটনা পরম্পরা আমরা দেখি যে তাপস মণ্ডল অত্যন্ত ভাইটাল একজন ক্যারেক্টার, যে এ বিষয়ে কারো সংশয়ের কোনো অবকাশ নেই। তাহলে মোপিয়াদি কি দাঁড়ালো দিনের শেষে? বাবা কেন চাকর, স্বামী কেন আসামি, তাপস কেন জেলের বাইরে, মমতা ব্যানার্জির মুখ দিয়ে বেরোনো রাজীব ব্যানার্জি দুর্নীতি করবার পরেও রাজীব কেন তৃণমূলে, মুকুল রায়ের বিরুদ্ধে সব্যসাচীকে খুন করে ধাড়া দেওয়ার পরেও মুকুল রায় এখন কেন তৃণমূলে, অর্জুন সত্যজিৎ অর্জুন সিং এর বিরুদ্ধে খুনের মামলা দেওয়ার পরে অর্জুন সিং এখন কেন তৃণমূলে, বিশ্বজিৎ কুন্ডু নিজের মুখে স্বীকার করেছিলেন 65 জনের চাকরি উনি একা চুরি করেছেন, সেটা জানার পর উনি কিভাবে বিজেপিতে? এখন এই সিরিজ অফ ইভেন্ট এ ধরে এখন আমরা আলোচনা করবো এ যার বিরুদ্ধে আঙুল তোলে কালকে তৃণমূল থেকে বিজেপি, পরশুদিন বিজেপি থেকে তৃণমূল হয়ে যায়। কিন্তু আমি তোমাকে বলছি যে গোটা শিক্ষা দপ্তরের দুর্নীতি আস্তে আস্তে শিক্ষা দপ্তর ছেড়ে আজকে তোমার প্রতিবেদনের মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি তার বাউন্ডেশন এখন কোথায় গিয়ে পৌঁছলো, গিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে পৌঁছলো। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবারে তুমি মনে মনে একবারের জন্য ভাবো পশ্চিমবাংলার বুকে কেন বুদ্ধিজীবীরা চুপ করে বসে থাকে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, তুমি এবার মনে করে দেখো সিঙ্গুর নন্দীগ্রামের সময়তে যে মুখগুলোকে তুমি মোমবাতি হাতে কলকাতার রাজপথ কাঁপিয়ে দিতে দেখতে, যাদেরকে তুমি এখন 21 জুলাই এর মঞ্চে দেখতে পাও, সেই মুখগুলোকে তুমি এখন কেন চুপ দেখতে পাও? তার একটা মেজর কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চ্যানেলের মাধ্যমে যা উঠে আসছে যে কুন্তলের কালো কাঁচা টাকা, সেই টাকা নাকি গেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। এটা কি সবটা কাকতালীয় মোপিয়াদি? হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এতজন অভিনেতা অভিনেত্রীর সাথে যোগাযোগ করে ফেললেন, হঠাৎ করে তাদেরকে ভোটে দাঁড় করিয়ে দিলেন। সোহম জীবনে রাজনীতি করতে শুনিনি, দেব জীবনে রাজনীতি করতে শুনিনি, সন্ধ্যা রায় জীবনে রাজনীতি করতে শুনিনি, সেটা বিজেপি একের পর এক তনুশ্রী থেকে শুরু করে পায়েল সরকার থেকে শুরু করে কামল থেকে শুরু করে মোপিয়াদি অজিত পান্ডে আমি বলছি যে দেখো তুমি দিনের শেষে, এমনকি শুধু তাই নয়, নিজের মাকে খুঁজতে খুঁজতে কেউ কেউ কাউন্সিলারও হয়ে গেছে পশ্চিমবাংলার বুকে, ফলো তো একটা টলিউড ইন্ডাস্ট্রি। এবং শুধু তাই নয়, আমি আবার তোমাকে শায়নী ঘোষকে কোট করে এখানে বলবো যে রাজ্যের সরকার চোখ রাঙাচ্ছে। সত্যি তো রাজ্যের সরকারের এই দাসত্ব যে মেনে নেয়নি, তৃণমূলের দাসত্ব যারা মেনে নেয়নি তারা কাজ হারিয়েছে ইন্ডাস্ট্রি থেকে। তোমার স্টুডিওতে বসে বারবার এই নিয়ে আলোচনা হচ্ছে। এক সেকেন্ড আমি তোমাকে একটাই কথা বলছি, দেখো কুন্তলকে নিয়ে না হয় ডিফেন্ড করছেন, আচ্ছা আমি ধরে নিলাম পার্থকে নিয়ে না হয় ডিফেন্ড করছেন, মানিক ভট্টাচার্যকে নিয়ে ডিফেন্ড করছেন, আমলা যারা এই মুহূর্তে জেলের মধ্যে বসে রয়েছেন তাদেরকে কে ডিফেন্ড করতে যাবে? ফলো তো একটা গোটা শিক্ষা দপ্তর, মন্ত্রী থেকে শুরু করে আমলা, তৃণমূলের কুন্তল থেকে শুরু করে তার টাকা আবার যুবনেত্রীর কাছে চলে গেছে। অভিষেক ব্যানার্জির নতুন তৃণমূল মানে কি? পুরনো তৃণমূল সারদা নারদা রসভ্যালি এসএসসি করে গেছে, নতুন তৃণমূল মানে কয়লা বালি কাজ সিমেন্ট আর যা যা লুটে চার্জশিটে নাম থাকলেও কেন গ্রেফতার করা হচ্ছে না তাপসকে? আদালতে সওয়াল কুন্তলের আইনজীবীর। এদিকে যাকে নিয়ে এত বিতর্ক সেই তাপসের দাবি, তিনি রাজনীতির সাথেও নেই, মাঝেও নেই। তাপস মণ্ডল কিভাবে যুক্ত আছে বিজেপির সঙ্গে একটু দেখে নিন। কে কে বিজেপির সঙ্গে যুক্ত? তাপস মণ্ডল কার সাথে যুক্ত? কার সাথে দেখুন না, কোর্টে গিয়ে সব বলবো, কোর্টে গিয়ে সব বলবো, ওখানে গিয়ে সব বলবো। আদতে বেসরকারি কলেজ সংগঠনের নেতা, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডল, তার বয়ানের ভিত্তিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। এবার তাপসের বিজেপি চোখের অভিযোগে পাল্টা স্বরূপ নিয়োগ দুর্নীতিতে ধৃত শাসক দলের যুব নেতা। আমার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই, ও তো অনেক কথাই বলছে, বলুক আমি সহযোগিতা করছি, অতএব যা বলছে বলুক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার্যত এক রহস্যময় চরিত্র তাপস মণ্ডল,
কুন্তলের গ্রেফতারির পর একাধিকবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। কুন্তলের মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত যে গোপাল দলপতির হদিশ ইডি পায়নি, তাকে তিনি খুঁজে বার করে তদন্তকারীদের সামনে এনেছেন বলে দাবি তাপসের। তদন্তকারী সংস্থা আমাকে বলেছে, যেহেতু আপনার জেলার লোক, আপনি একটু দেখুন। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মেদিনীপুরে 28 তারিখে, ওর খোঁজ খবর নিয়ে ওকে পেয়েছি, ওকে বলেছি তুমি দেখা করো। তাপস কেন জেলের বাইরে? শুক্রবার তা নিয়ে আদালতে জোরালো সওয়াল করেন কুন্তলের আইনজীবী। শুনানিতে তিনি বলেন, চার্জশিটে অভিযুক্ত হিসাবে তাপস মণ্ডলের নাম রয়েছে, কেবল তাপসের বয়ানের ভিত্তিতে কুন্তলকে গ্রেফতার করা হলো, অথচ ইডি বা অন্য কোনো তদন্তকারী সংস্থা তাপসকে গ্রেফতার করেনি। আমি তদন্তে সহযোগিতা করছি, আমার অভিযোগ সত্য প্রমাণিত হোক, সত্য উদ্ঘাটিত হোক, এটাই আমি চাই। সব মিলিয়ে কুন্তলের দাবির পর তাপসকে নিয়ে রহস্য আরো বাড়লো রাজনৈতিক তরজা। ক্যামেরায় শুভ্রর সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।